আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ক্লোজেট প্ল্যান্সগুলোর একটা আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। যারা আজকে আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আমার চ্যানেলে দেখিয়েছিলাম কীভাবে আমার ক্লোজেট প্ল্যান্সগুলোকে রিপোর্টিং করেছিলাম এবং সিডলিং থেকে, সে ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে আছে। প্রায় দু সপ্তাহের উপরে হয়ে গেছে, খুব দ্রুত এগুলো এখন এই পজিশনে চলে এসেছে। পাতাগুলো অনেক বড় হয়ে গেছে এবং স্টিম অনেকগুলো প্ল্যান্টসের ভেতরেই আলহামদুলিল্লাহ ফুল এবং ফল চলে এসেছে। তাই ভাবলাম আপনাদের সাথে আমার এই ছোট্ট অভিজ্ঞতাটুকু শেয়ার করি। এত সুন্দরভাবে মাশাল্লাহ মাশাল্লাহ ক্লোজেট প্ল্যান্টগুলো বের হয়েছে, দেখেই মনটা আনন্দে ভরে যাচ্ছে। অনেক হেলদি পাতাগুলো, এবং এখানে মেল এবং ফিমেল ফ্লাওয়ার ঠিক লাউ গাছের মতনই, কিন্তু আমি কোনো পলিনেশনের কিছু করিনি। এখানে প্রত্যেকটা প্ল্যান্টসের ভেতরেই পাতার ভেতরে, আসলে পাতাগুলো এত বড় থাকে যে সেটার ভেতরে ভেতরে ক্লোজেটগুলো লুকিয়ে থাকে। এখানেও তাই, এবং খুব বুশি হয়ে ওঠে একেবারে ভেতরে, যেমন কুমড়াগুলো থাকে মিষ্টি কুমড়া সেই রকমই। এখানেও কিন্তু ক্লোজেট প্ল্যান্টস শাক খাওয়া যায় কি না আমার আসলে জানা নেই। আমি 5 লিটার বোতলে লাগিয়েছি এবং এই একটু বড় সাইজের, কারণ যেহেতু এগুলো অনেকগুলো করে হয় তাই কন্টেনারটা যদি একটু বড় সাইজের হয় এবং স্প্রেড হয় তবে কিন্তু ক্লোজেট প্ল্যান্টসটা বাড়তে সুবিধা হয়। আমি এটার মধ্যে দিয়েছিলাম আমার কম্পোস্টের সাথে, যে নর্মাল যে ফুড, ব্যানানা পিল ওয়াটারটা দিয়েছিলাম এবং মাটিটা প্রস্তুত করে নিয়েছিলাম প্রথম থেকে, যেটা আমার চ্যানেলে আছে আলহামদুলিল্লাহ। এখানে এগুলো হচ্ছে মেল এবং ফিমেল ফ্লাওয়ার দুটোই আছে, তবে অনেক প্রজেক্ট বেরিয়েছে। যদি কোনো কারণে ক্লোজেট একটা খারাপ হয়ে যায় তবে সেটা ফেলে দেওয়া ভালো, না হলে সেটা থেকে আরেকটা এফেক্টেড হতে পারে। আর এটা হচ্ছে ম্যারো, আমাদের এখানে পাওয়া যায় একেবারে অনেকটা চাল কুমড়া মতন, এটাও আমি লাগিয়েছিলাম। কিন্তু আমি ভেবেছিলাম যে এটাও হয়তো ক্লোজেট বা জুকিনি, কিন্তু যখন একটু বড় হয়েছে তখন বুঝতে পারলাম, কারণ লাগানোর পরে সবগুলো প্ল্যান্টসই আমার ট্যাগগুলো মানে ঠিক ছিল না, যে এটা কোন গাছ এটা কোন গাছ, যদিও লাগিয়েছিলাম কিন্তু তারপরও তখন ভেবেছি যে ঠিক আছে গাছগুলো বড় হওয়ার পরে হয়তো আমি বুঝতে পারবো। পাতাগুলোও কিন্তু অনেক হেলদি মাশাল্লাহ। এটা গ্রো করার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একেবারে সানলাইট, আর দ্বিতীয় হচ্ছে মাটিটা প্রস্তুত করাটা, যদি উর্বর হয় রিচ সয়েল হয় তবে কিন্তু খুব দ্রুত গাছগুলো খুব সহজেই বেড়ে ওঠে, তেমন যত্নের প্রয়োজন হয় না। আর যখন কোনো প্রজেক্টগুলো বের হবে তখন যেন অতিরিক্ত বড় না হয়, সেগুলোকে কেটে ফেললে যত কাটা যায় সেখান থেকে আরও গ্রো হয়, মোর গ্রো হয়, এগুলো একটা ব্যাপার। এটার জন্য প্রথম যেটা বললাম সেটা হচ্ছে সয়েলটা রিচ সয়েল হতে হবে, এবং সেকেন্ড হচ্ছে সানি পজিশন হতে হবে, আর থার্ড নাম্বার যেটা আমি বলবো সেটা হচ্ছে ওয়াটারিংটা যেন থাকে। অতিরিক্ত পানি দিলে সেখানে শিকড়টা পচে যাবে, কিন্তু অতিরিক্ত ড্রাইও যেন না থাকে,
ওয়াটারিংটা একটা বড় ব্যাপার এখানে, কারণ অনেক দ্রুত পাতাগুলো বড় হয়, তাই যেন একেবারে ড্রাই না হয়ে যায়। আমি এখানে যেহেতু তখন একটু ঠান্ডা ছিল, আমি চেষ্টা করেছি একদিন পর পর ওয়াটার দিতে, কিন্তু এখন যেহেতু একটু টেম্পারেচারটা হাই, তাই আমি এখানে সকালে একবার এবং বিকেলে হালকা পানি দিয়েছি, এবং খেয়াল করে পাতাগুলো যেন নুয়ে না যায়। আর পাতাগুলোতে কিন্তু পোকার আক্রমণ হয়, যখন পোকার আক্রমণ হয় তখন প্রত্যেক দিন খেয়াল করতে হবে, পাতাগুলো এপাশ ওপাশ করে চেক করতে হবে যে পাতাগুলোতে পোকার আক্রমণ হয়েছে কি না। আমার গাছগুলোতে পোকার আক্রমণ হয়েছিল, আমি সেখানে হোম রেমেডি ইউজ করেছি এবং পাতাগুলোকে এভাবে ওয়াটার দিয়ে চেষ্টা করেছি ধুয়ে দিতে, যেন ছোট যদি কোথাও কোনো পোকা থেকে থাকে সেগুলো যেন চলে যায়। এটা একটু কঠিন হয়ে যায় আসলে, প্রতিদিন পাতাগুলোকে উপর থেকে দেখা এবং নিচে থেকেও চেক করা। যদি এটা চেকটা না করা হয়, পাতাগুলোতে একটা পাতা থেকে অন্য পাতাগুলো আক্রান্ত হয়ে যায়। অনেক পোকা দেখাও যায় না, কারণ সেগুলো এত ছোট থাকে, কিন্তু পাতাগুলোকে খেয়ে একেবারে শুকিয়ে ফেলে। মাশাল্লাহ, এখানে প্রত্যেকটা ফুল থেকেই কিন্তু ক্রোজেট বেরিয়েছে। এই ছিল আজকের ভিডিও, যা শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন এবং বরাবরের মতোই আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।